সাগরে মাছ ধরার উপর দীর্ঘ ৬৫ দিনের নিষেধাজ্ঞা প্রায় শেষের দিকে। দীর্ঘ এই অবসর সময়ে ট্রলার মেরামত সহ অন্যান্য কাজগুলো সেরে নিচ্ছেন জেলে ও ট্রলার মালিকরা। দিন যত ঘনিয়ে আসছে ব্যস্ততা ততই বাড়ছে, তবে দীর্ঘ সময় মাছ ধরা বন্ধ থাকায় বেশ অনটনে কেটেছে জেলেদের জীবন। এখন সাগরে নৌকা ভাসানোর অপেক্ষায় দিন গুনছেন তারা। পিরোজপুর থেকে জাহিদ রিপনের রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। ২০ মে থেকে ৬৫ দিনের নিষেধাজ্ঞায় অলস সময় পার করে এখন শুরু হয়েছে তোড়জোড়। জাল ঠিক করা, ট্রলার মেরামত করাও প্রায় শেষ। আর কদিন বাদে নিষেধাজ্ঞা উঠে গেলেই নৌকা ভাসাবেন সাগরে। ২ মাসেরও বেশি সময় বন্ধ থাকায় বেকার হয়ে পড়ে জেলেসহ এ পেশার সঙ্গে সংশ্লিষ্ট কয়েক হাজার মানুষ। জিনিসপত্রের দাম বৃদ্ধি ও অন্য কোনো কাজে অভ্যস্ত না হয় সংসার চালাতে হিমশিম দশা হয় তাদের। সরকারের সহযোগিতা সবার কাছে পৌঁছায় না বলেও অভিযোগ জেলেদের। মানে আমরা কিছুই পাই না, গুরুগারালেই আমাকে না খাই থাকতে হয়, কিন্তু সরকারও তেমন আমাকে সহযোগিতা করে না। সাহায্য একটু যদি বাড়তি হইতে আমরা চল্লা গুড়াগারা লইয়া চল্লা খাইয়ে লইয়া থাকতে পারতাম। আমরা তো সাগর পয়সা দিয়ে অপরাধ দেয় সরকার, যার আমরা মাইনা চলি। এদিকে সাগরে মাছ ধরে এমন ৫৩০০ জেলেকে সরকার খাদ্য সহায়তা দিচ্ছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছের উৎপাদন বাড়বে বলে আশা তার। এই যে ৬৫ দিনের অবরোধে যে ধার দেনা হয় এগুলা পুড়িয়ে উঠতে পারতেছে না, এরা খুব অসহায় জীবন যাপন করবে। আর মাত্র ১০ দিন, ২৩ জুলাই থেকে উঠে যাবে নিষেধাজ্ঞা। সাগরে নৌকা ভাসানোর দিন গুনছেন জেলেরা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।